Hey guys, Assalamualaikum. My name is Rakib Hossain and welcome to my another vlog. So guys, after the new vlog, I am going to make a video. So ask your mother to see. Pachan, our two favorite pet is one Shiro and one Chutki. Which Chutki is behind? See, Pachan Shiro bow. So guys, today's vlog, I am showing you how I am going to make a video. So today's vlog, Joy, Yasin, Ravi, Mama, Ritu. So showing me today, I am going to play a game. So today, Jamun Khushi, Jamun Shajar. So Jamun Khushi, Jamun Shajar. Today, two human beings are making a chicken. So tell me, Kakke, Kakke, Banu, Jamun, please comment below. So guys, today, I am going to show you how I am going to make a video. Vlog ki aajke shuru kore I hope aajker vlog ta onek onek beshi moja hobe so guys let's start it Hi. So guys dekhte pachhen shobai chole ache shobai kemon ache bolo alhamdulillah amra shobai bhalo achi tumi kemon acho আমার দেখে মনে হচ্ছে আমার জ্বর আসছে মৃত্যু ভাষাত সত্যি জ্বর আসছে তুমি কেমন আছো বলো আমি অনেক ভালো আমি জয়ের কাছে শুনতে পারছি যে আমি মামাকে সাজাবো ঠিক কই স্যার সাজাবো তুমি কেমন আছো বলো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটা জিনিস দেখতেছো যে সবাই দাড়ি রাখছে এই যে ওরও দাড়ি আমারও দাড়ি তোমারটা দেখাও না না তুমি রবিনে রাখছো সো গাইজ আজকের এই ব্লগে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করব এনজয় করব আমাদের কি দাড়ি উঠছে তোর দাড়ি উঠছে এখন কি তোমাকে আচ্ছা ভাই ছেলে বলতে দাও যেহেতু সবাই একজন কমেন্ট করছে ঋতু দাড়ি আছে তাই ঋতুর ইচ্ছা আছে আমি পুরোট করব কিভাবে সাইন পেড আছে এখানে করব इंटरेस्टिंग गेम खेलो गेम का नाम हम की बोल तो রবিন মামা শুধু পাবে ড্রেস ডিজাইন করে নিব আপনারা বোর্ড দিবেন মাথার ব্রেন অনেক ভালো আই নো চলো আপনারা কিন্তু পারলে জিতাইতে পারেন আমাদের আমরা তো অসহায় আপনি দেখেই তো বুঝতেছেন আমার শরীর দেখে বুঝতেছেন আমি কত সিক আর ওদের দেখেন কত তাজা দেখেন দেখছেন না জয় যে কত নাটক করে বিশ্বাস করেন না ওরে
দেখেন আমার সাথে আমার মেন্টাল অনেক অসুস্থ ভাই থাক বুড়ো জিততেই পারবো গাইজ আপনারা অনেস্ট বলবেন আমাকে জিতে দিন প্লিজ গাইজ আমি অনেক 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 শরীর খারাপ তারপর আমি চেষ্টা করছি আবার দেখেন এই ব্লগটা এডিট করতে পারবো না ওরা কেন এডিট করবো তো চলে যাবো বুঝলেন কি আমি প্ল্যান করতেছি দেখেন ওয়াও কি সুন্দর লাগতেছে আমাকে ওয়াও ওয়ান্ডারফুল ঘড়ি ঠিক করতে পারলে তাহলে তুই আরো এক্সট্রা 1500 টাকা দিবা ঠিক কর আচ্ছা কর কর আপনি চিপাচ্ছি লাগা শুনতে যাচ্ছে লুক দেয় আমি লুক দিচ্ছি রবীন্দ্রকে এবং জয় লুক দিচ্ছে ঋতুকে ঋতু লুক দিচ্ছে জয়কে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ভাঙ্গারি একটা মেকআপ ধরে দিচ্ছে ওরা কত কিছু দেখবে কতগুলো মেকআপ দেখেন এই দেখেন এদিকে কত মেকআপ এটা আমরা রেখে দিই আরো তোমার দেখেন এদিকে কত পিছে রাখছে যদি না দেখেন 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 তুমি যে সিম্পাতি নিতে আমি ভদ্রভাবে আসছি তোমার ভদ্রভাবে ভিডিও করো তোমার চারটা না আমাদের একতলা বুঝতে হবে তোমাদের একতলা বাকি তলা গুলো বাকি তলা গুলো ধরছি আপনারা যদি না বুঝেন তাহলে কারা বুঝবে আমার কষ্ট তো কত না বলি আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের সময় থাকবে 5 মিনিট ওকে এবং আমরা চেষ্টা করবো 5 মিনিট অনেক ভালো 5 মিনিটের মধ্যে আপনি 5 মিনিট বকর 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 করতেছেন চুরি তো করতেছেন না তো যাই হোক আমরা কথা বলাচ্ছি না 3 2 1 অ্যাকশন গো আমি দেখছি কি যে মেকআপের আগে যদি নাকি একটু লিপস্টিক লাগাই তাহলে আমার ফেসটা আর ঠোঁটে না গালে আমি শুধু লিপস্টিক দিলে নাকি একটু ভালো হয় চোখে নিচু দিই আর চোখে ডার্ক সার্কেল কেন ফর্সা মানুষ এই কাল্লু তোরতেই আমারটা দেখবো কেন তুমি সো আমরা এখন এই মেকআপ দিয়ে যেগুলো আছে না এগুলো ব্ল্যান্ড করবো দেখেন তখন চেহারা কালার আই হ্যাভ এই মোমেন্ট ব্ল্যান্ড হইতেছ না আই হ্যাভ কি দিলাম ফেসে আল্লাহ ও সুন্দর হইতেছে তো আরে ব্ল্যান্ড হইতেছ না কে ইয়ে মেরে সাথে ধোকা হুয়া হ্যায় ইয়ে ক্যা দেখা মেনে মেকআপ এটি ভালো না আল্লাহ তুমি
সুন্দর লাগতেছে না? আমরা একটু বুড়োটা আট করে কালো করবো যাতে বুড়োটা একটু বোঝা যায়। আল্লাহ, আমি তোমার বড় মিষ্টি করে ফেলতেছি। আমি মুখে কেন বলতেছি? জামাটা শুনে শুনে ট্রাই করতেছি, দেখেন দেখছেন ওদের কিন্তু এগুলো ছিল না জামাটা। দেখ আমি তো বুঝতেছি না, আমি যেগুলো দেখাই আগে ওরা করে ফেলতেছে। আল্লাহ, কিছুই তো পাইতেছি না, চোখে চিনি মুখগুলো পাইতেছি না। আপনার যদি এই পিচার না করে বিচার কেউ করবে না। প্লিজ, মেকআপ নষ্ট করে দিছে। আমাদের জিনিস নিছো কেন? তুমি যে একদম যদি খোটা খোটা রক্ত অনেক কষ্ট হচ্ছে গাইজ, প্লিজ দেখেন আমি যে এই ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা আমি অনেক কষ্ট করে পাইছি। আর বিশেষ করে এই কালার লিপস্টিক, এই কালার লিপস্টিক ছিল না, আমি এটা কাস্টমাইজ করে এটার সাথে লিপস্টিকের সাথে কাস্টমাইজ করে বানাইছি, কারণ ম্যাচিং তো করতে হবে, তাই না? আমি ফার্স্ট অফ অল আই শ্যাডো অনেক সুন্দর করে দিছি, আইলাইনারও দিছি, তারপরে লিপস্টিকও দিছি, ব্লাশারও দিছি, আর মামার মতো ল্যাটকা কিছু দেই না, সব সুন্দর ভাবে দিছি। গাইস, এটা হচ্ছে আমি এই মেকআপটা আমি লন্ডন থেকে শিখে আসছি। লন্ডনে গেছিল কবে? যে আর্টিস্ট থেকে তুমি মেকআপ শিখছো না তারও বদনাম হবে, তুমি তাই কিছু বললো না লন্ডনে? তোমাকে ওই যে নানতাছ না, নানতের মতো লাগতাছ না। গাইস, গাইজ, এখন সর্বশেষ একটাই কথা বলবো, আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কাকে বেশি সুন্দর লাগছে। প্লিজ গাইজ, শিরুর কি করতেছ? হ্যাঁ গাইজ, আমার হাতটা কাটা গেছে। আরে শিরুর কি করতেছ? আল্লাহ, ইয়াসিন কি করতেছস তুই? আল্লাহ, শিরু তুই মেকআপ করলি? আল্লাহ, ওকে চুপ, শিরু ভয় পাইতেছে আমার বাবার দিকে তাকায় দেখো না আমাকে। সো গাইজ, আই চুপ, একদম চুপ, মাইক দে মু। এই যে ভয় পাইতেছে, ভয় পাইতেছে, রবর দিকে তাকায় আছে, চুপ, একদম চুপ। সো গাইজ, প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের ব্লগে খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলে আসছি। আপনারা যদি এখন দেখেন, দেখে যদি আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের মতে কে উইনার, তাহলে সে জিতবে, শিরো, রবিন মামা নাকি জয়, ওকে? সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমাদের কি মনে হয়, কে কাকে ভোট করবে মানুষ? আমাকে। আচ্ছা, তোমার কেন মনে হয় মানুষ তোমাকে ভোট করবে? কারণ আমার মেকআপ সুন্দর হইছে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমাকে ভোট করবে? হ্যাঁ, আমারটা তো বেশি সুন্দর হইছে। কারণ কে করেছে সেটা বলো? রাকিব মামা। হ্যাঁ, আর আমার সাথে ওর কথা গাইড দেখছি নি তো, এটার জন্য এটার জন্য কতবার বলবা? হ্যাঁ, আমার পিট কেটে গেছে। ও মা, শিরো, তোমার শিরো, শিরো শোনো, তোমার কি মনে হয় লোক তোমাকে কেন সাপোর্ট করবে?
ওকে ভালোবাসি তাই সাপোর্ট করি ওকে সো এই তিনজনের মধ্যে কাকে আপনারা সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি শিরো জিতে তাহলে শিরোর পুরস্কার শিরো পাবে যদি তুমি জিতো তোমার পুরস্কার তুমি পাবে আর তুমি যদি জিতো তোমার পুরস্কার তুমি পাবে ওকে 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 সো গাইস আজকের এই ব্লগে আমার অনেক অনেক পরিমাণে ক্ষতি করেছে আমার বিপরীত টিম দেখতে পাচ্ছেন তারা আমাকে মেরে টেরে আমার মেকআপ টেকআপ সব ভেঙে ফেলছে সো আমি প্রতি আমি এর বিচার চাই আপনাদের কাছে আপনারা বিচার করবেন এবং আপনাদের মতে আজকের এই ব্লগের উইনারটা কে আমি সো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ব্লগে তাকে উইনার ঘোষণা করা হবে পুরস্কারও দেওয়া হবে যেটা আমি পাবো ইনশাআল্লাহ গাইস সেটা আমি পাবো প্লিজ আমাকে তো এতটুকু সাপোর্ট করতে পারেন দেখেন আমার কতগুলো রক্ত গেছে নো গাইস আমার পিটের মধ্যে মারছে সো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট সেকশনে আমাদের জীবন ট্রাই করবেন ওকে প্লিজ 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 গাইস বাই বাই